আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইল ফিল্মমেকিংয়ের পার্ট টুতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখানো শর্ট ফিল্ম থেকে আমি পেয়েছি 10টি ভুল, যে ভুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের বিগত কোনো নির্মাণে এরকম ভুল থেকে থাকে, তবে আপনারা সেই সংশোধন করে আপনাদের পরবর্তী নির্মাণগুলো উন্নত করতে পারবেন, আর আমিও এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী নির্মাণগুলো সুন্দর করার চেষ্টা করব। দশটি ভুলের প্রথমে আসছে ল্যাঙ্গুয়েজ অব দ্য স্ক্রিপ্ট। আমরা প্রধানত দুইভাবে কথা বলি, একটা হলো চলিত ভাষা, একটা হলো সাধু ভাষা। চলিত ভাষারও দুইটা প্রকার আছে, একটা তো চলিত ভাষা নিজেই, আরেকটা হচ্ছে আঞ্চলিক ভাষা। এখন আপনি যদি স্ক্রিপ্টে কোনো একটা ক্যারেক্টারকে অ্যাট এ টাইম আঞ্চলিক ভাষায়ও কথা দেন, আবার চলিত ভাষায়ও কথা দেন, জিনিসটা কি বেমানান লাগে? না, অবশ্যই লাগে। এই জন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ টাইপ প্রেফার করবেন। প্রত্যেক দিন দেখছি, প্রত্যেক দিন মানে আমার কাছ থেকে 25 টাকা নেই চার দিন, জানিস লেখা লেখি হয়। এরপরের ভুলটি হলো ইউজলেস কনভারসেশন। আমরা স্ক্রিপ্টের মধ্যে এমন কিছু কথোপকথন ঢুকিয়ে দিই যেগুলোর কোনো প্রয়োজনই থাকে না, অযথা খামাখা ভিডিওটার দৈর্ঘ্যকে টেনে লম্বা করে দেওয়া হয়, যে জিনিসটা খুবই খুবই অপ্রয়োজনীয়। আমরা এটা করব না, এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এরপর যে ভুলটি আমরা দেখব সেটা হলো কোলাবরেশন অফ দ্য কোয়ার্টিস্ট। রোজ যেভাবে স্পিড নিয়ে যায় ওকে দেখছি, সেদিন অজ্ঞান হয়ে পড়ে গেল, আমার তো সন্দেহ হচ্ছে স্পিডের বদলে অন্য কিছু খেয়েছে নাকি। এটা ভুল কেন? কারণ হলো আমরা কোলাবরেট করি না। কোয়ার্টিস্ট কারা? যারা আপনি মূল বা অন্য কেউ একজন মূল অভিনেতা, লিডিং ক্যারেক্টার, তার সঙ্গে যারা কথা বলবে, বা তাদের মধ্যেও যদি দুইজন কোয়ার্টিস্টের কথোপকথন থাকে, তাদের মাঝে আরও কিছু বিষয় থাকে, যেমন আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট কিন্তু এইটারই অন্তর্ভুক্ত। আমি এখানে কি উদাহরণটা দিলাম, দোকানে যে আমি কথা বলছি, দোকানদার আমার সঙ্গে কিভাবে ইন্টারেক্ট করছে, এটা কি ঠিক ছিল, বা দোকানদারকে আমি কেন দেখাইনি, দেখানো কি যেত না, না দেখানোর কারণ কি, আর আমার কোন কথাটার জবাব দোকানদার কিভাবে দিচ্ছেন, আমার স্ক্রিপ্টে কি এটা আদৌ ছিল। তারপর আসছে সফটওয়্যার এরর্স। এই সমস্যাটা আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি। এটা থাকার কারণ হলো আমি যে অ্যাপ্লিকেশানটি ইউজ করতাম সেটা হলো পাওয়ার ডিরেক্টর। এটাতে আপনি যদি কোনো ট্রানজিশন ইউজ করার চেষ্টা করেন, দিবেন, প্রথমত কিছু মনে হবে না, এক্সপোর্ট করার পর ফাইলটা যখন ওপেন করবেন, প্লে করবেন, তখন খেয়াল করলে দেখবেন যে ভিডিওটার শুরুতে বা শেষে যে ট্রানজিশন আছে, ট্রানজিশনের শুরুতে বা শেষে ভিডিওটা আটকে যায়। আমি এই সমস্যাটা এড়ানোর জন্য একটা সময় ট্রানজিশন ইউজ করা ছেড়ে দিয়েছিলাম, এতেও অনেকে মন্তব্য করেছিলেন, সেজন্য আমি এই অ্যাপ্লিকেশান ব্যবহারই করি না। আমি এখন ক্যাপকাট ভিডিও এডিটর ইউজ করি, যেটা আপনারাও করতে পারেন, কারণ এখানে আপনি শেষে থাকা এই আউট্রোটা ডিলিট করে দিতে পারবেন অনায়াসে। এজন্য আমার এই অ্যাপটা সব মিলিয়ে ভালো লাগে। টু বি অনেস্ট, আমি এটার সিকিউরিটি প্রাইভেসি পলিসি কিচ্ছু জানি না। এই ভিডিও ক্লিপে খেয়াল করলে দেখবেন ক্যামেরাটা আকাশের দিকে করা আছে, তবে এখানে ফোকাস লক করা নাই, এক্সপোজার লক করা নাই, এক্সপোজার কমানোও নাই। তার মানে যে ক্যামেরা ধরেছিল তার ভিডিও মেকিংয়ের কোনো সেন্স ছিল না তখন। শর্ট ফিল্মটা নির্মাণ করা হয় 2019 সালের ডিসেম্বরের শুরুর দিকে, তাই ক্যামেরাম্যানের ভিডিও মেকিং সেন্স না থাকতেই পারে, স্বাভাবিক। এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো আনপ্ল্যান্ড ডাবিং। এই যেখানে আমি চিকিৎসকের সঙ্গে কথা বলছি, চিকিৎসকটা কে, তাকে তো দেখা যাচ্ছেই না, এমনকি তার যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে এতটা ডিমড ছিল, মনে হচ্ছে যে দূর থেকে কেউ বলছে, বা মনে হচ্ছে ঘুমের ঘরে কেউ কথা বলছে, কিন্তু ভিডিও যে এনভায়রনমেন্ট, সেখানে কোলাহলপূর্ণ জায়গা বা খোলামেলা জায়গা,
মানে এটার সঙ্গে ডাবিংটার যে ভয়েস ওয়েভ সেটা তো যাচ্ছেই না, অডিও কোয়ালিটিটা ঠিকঠাক আবার ঠিক নাই, তো এমনটা হলে তো এটাকে আনপ্ল্যান ডাবিংয়ের অন্তর্ভুক্ত করা যেতেই পারে। তারপর আসছে লজিকলেস স্টোরি। আমরা কোনো কিছু নিয়ে যদি ভিডিও বানাই তো তার মধ্যে যদি নতুন কোনো শব্দ পাই তা আমরা অবশ্যই সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। উইকিপিডিয়া আছে, তারপর বিভিন্ন বই আছে, এমনকি অভিজ্ঞ অনেক ব্যক্তি আছে যাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা সেই বিষয়টা সম্পর্কে খুব ভালো মতো জেনে নিতে পারবো। অভিজ্ঞতার কথা কেন বললাম, কারণ এখানে ডাক্তার যে এক্সপ্লেনেশন দিয়েছে যে প্রবলেমের কারণে এটা শুরু হয়েছে সেটার লজিকটা কেন যেন আমার ব্রেনে এতদিনে এসে ঠেকছে যে এটা সম্ভবত ঠিক না। রেগুলার স্পিড ড্রিঙ্ক করলে কি সত্যি লিভার ক্যান্সার হয়, নাকি অন্য কোনো সমস্যা হয়, নাকি কোনো সমস্যাই হয় না, এটা অবশ্যই অনুসন্ধান করে দেখা উচিত ছিল আমার, যেটা করিনি, স্ক্রিপ্ট অ্যাপ্রুভ করে দিয়েছি। এখানে আমি দুইটা চরিত্র দেখানোর চেষ্টা করেছি, যেখানে লেপের নিচে একটা সিনে গিয়ে খেয়াল করবেন আমি ছিলাম না, সেখানে ছিল আমার হুডি আর কিছু জামা কাপড়। তো এই জিনিসটা আমি ইউটিউবে আপলোড করার কয়েক মাস পর খেয়াল করেছিলাম। ট্রাইপড অবশ্যই থাকা উচিত যদি গিম্বল না থাকে, আর গিম্বল থাকলে তো বলতে গেলে কোনো কথাই নাই, ট্রাইপডের তেমন কোনো প্রয়োজন নাই। তখন আমার হাতে কোনো গিম্বল ছিল না, আর আমি যে গিম্বলটি ইউজ করছি এটা হলো ডিজায়ার অজমো মোবাইল 3। এটা নিয়ে এর আগের একটা ভিডিওতে কথা বলেছিলাম, সেটা এমন যে হয় আপনার সেই পরিমাণ অভিনেতা থাকবে যাদের একজনকে ক্যামেরার কাজে রাখা যেতে পারে মাঝে মধ্যে, কিন্তু সেটা ঠিক হবে না, কারণ আপনার স্ক্রিপ্টে যদি তিনটা ক্যারেক্টার থাকে টোটাল, সে তিনটা ক্যারেক্টারের যদি একই জায়গাতে একই সময়ে যদি কথা বলা লাগে ওই সময় ক্যামেরাম্যান কে থাকছে। এই 10টি মিস্টেক থেকে যদি কেউ কিছু শিখে থাকেন তো আমি খুশি। এই 10টি মিস্টেক যখন নোট ডাউন করছিলাম তখন আমি অনেক কিছু শিখেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।